গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে মহাদশমী আর তার সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ বিজয়া তো পুজো দেখতে দেখতেই কেমন যেন একটা এলো আর কেমনভাবেই যেন চলে গেলো তো এই চারটে দিনের জন্য আমরা সবাই খুব উৎসাহিত থাকি কিন্তু এই শেষ দিনে যে এতটাই মন খারাপ হয়ে পড়ে যে মনে হয় যে আবার এক বছর পর তো যাই হোক সামনের বছর আবার ভালোভাবে মজা করা হবে সবাই মিলে তাই দেখো মাছ নিয়ে এসছে আজকে আর জেরি দুজন মিলে বসে দেখো কি করছে ওরা আর কি ভাবছে যে এই এটা কি করছে আমার সামনে কেন রাখা হয়েছে ওদেরকে দেখানো হচ্ছিলো আর এদিকে মা মাছ ভাজছে আর এ পাশে ওরা দুজন আর কি এক এক করে সবাই ঘর আর কি ভিসর্জনে যাচ্ছে তো ওদেরকেই দেখাচ্ছে মা আর আজকে একটু সন্ধ্যাবেলায় বেরোবো সামান্য কাছে পিঠের যেই ঠাকুরগুলো আর কি মানে মানে ক্লাবের ঠাকুর যেগুলো ওগুলো তো বিসর্জন হয় না বাড়ির ঠাকুরগুলো বিসর্জন হয়ে যায় তো ওগুলো আর কি দেখে আসবো আর তোমাদের সাথে আমি কয়েকটা মিশো হল শেয়ার করবো যেগুলো আমি নিয়েছি তো ওই দেখো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তখন সেরকমভাবে ভিডিও টিডিও কিছু করা হয়নি আমার খুব অল্প সময়ের মধ্যে গেছি আর এসেছি কারণ মা বাবা দুজনেই বাড়িতে অসুস্থ ছিলেন তো এবছর সেরকমভাবে খুব যে একটা ঘুরে ঘুরে ঠাকুর দেখেছি সেটাও নয় বাড়ি থেকে কিছুক্ষণের জন্য আমি বেরোতে পারবো না এই যে বাড়ি থেকে এসেই যা করে এরা দুজন মিলে আর কি তো যাই হোক কালকে মানে রাতে ওই ভিডিও ইউটিউবই করেছিলাম তারপর দিন সকাল আজকে আজকে হচ্ছে একাদশী তো কেমন যেন একটা রাতের বেলায় লাগছিলো যে এতদিন ধরে এত কিছু কেনাকাটা করে মানুষজন কিন্তু এই চারটে দিনের মানে চারটে দিন যেন কেমন যেন একটা দেখতে দেখতে কেটে গেলো তাই না তো যাই হোক আশা করছি তোমরাও খুব 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 ভালোভাবে পুজো কাটিয়েছ ভালো থাকবে সবাইকে ভালো রাখবে আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবে না আশা করছি তোমাদের আমার চ্যানেলের ভিডিও অবশ্যই ভালো লাগে নাহলে তো এত এত সাপোর্ট পাই না আর সব থেকে ভালো লাগে যে দুবাই থেকে রায়াদি রায়াদি খুব খুব সাপোর্টিভ রায়া খুব ভালো একজন মানুষ রায়াদি আমাকে খুব সাপোর্ট করে আমার লাকি জেরিকে খুব ভালোবাসে তো রায়াদি তোমাকে শুভ বিজয়া তুমি সবসময় খুব সাপোর্ট করো আমাদের লাকি জেরিকে খুব ভালোবাসো আমি দেখেছি তো যাই হোক তো চলো এই দেখো এগুলো আমরা আমি মানে ফ্লিপকার্ট মিশো থেকে অর্ডার করেছিলাম তো এগুলো আর কি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশান বক্সে আমি কোডগুলো দিয়ে দেব এটা একটা বাড়িতে পড়ার মতো আর কি নিয়েছিলাম ভালো লেগেছিলো তো আমি অর্ডার করেছিলাম আমার এটা পরে কিন্তু খুব কমফর্টেবল এটা তোমরা কিনতে পারো অবশ্যই এটা এরকম টাইপ আর কি দেখতে আর এই লাল ড্রেসটা তো আমি তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না এটা এতটাই সুন্দর তোমরা এটা না পড়লে বুঝতে পারবে না না কিনলে মানে কি করে বোঝাবো এটা এতটাই সুন্দর তো এটার কোড আমি ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো তো তোমরা একটু চেক করে নেবে এটা একটা গাউন টাইপের এটা এরকম টাইপ দেখতে আর এটাও একটা তোমার গাউন টাইপেরই তো এটাও কিন্তু খুব সুন্দর আর প্রত্যেকটার প্রাইস কিন্তু খুবই রিজনেবেল আর ম্যাটেরিয়ালসটা কিন্তু খুব ভালো খুব 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 এটা একটা লং ড্রেস তো এরকম টাইপ দেখতে তো তোমাদের ভালো লাগলে তোমরা নিতে পারো